হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়্যার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব, সেটা হলো আপনারা অনেক সময় দেখেন যে আপনার পিসি বা ল্যাপটপে ওয়াইফাই কানেক্টেড থাকে এবং অনেক সময় আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা দরকার হয় বা ভুলে যাই। তো পিসি বা ল্যাপটপে কানেক্ট থাকা অবস্থায় সেই পাসওয়ার্ডটা আপনারা কিভাবে দেখতে পারবেন, তো এর জন্য প্রথমে আপনারা এই ওয়াইফাই আইকনে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সরাসরি এই যে ডাটা বা ওয়াইফাই এরকম যে অপশন আছে এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা শো অ্যাভেলেবল নেটওয়ার্ক দিতে পারেন, অথবা আপনারা যেটা করবেন যে আপনারা স্ট্যাটাসে ডিরেক্ট স্ট্যাটাসে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে প্রপার্টিসে যাবেন। তো আমাদেরকে বারবার একই জায়গায় আসতেছে, আমরা একটু অ্যাডাপ্টারে চলে যাব। অ্যাডাপ্টারে যাওয়ার পরে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা একটু এটা নিতে পারেন যে কন্ট্রোল প্যানেল, সেখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তারপর নেটওয়ার্ক কানেকশন। এরপরে আপনারা যে ওয়াইফাই সাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ওয়াইফাই, এখানে আপনারা ক্লিক দেওয়ার পরে এরকম একটা পপ আপ মেনু আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে আপনারা যেটা করবেন এখানে ওয়্যারলেস প্রপার্টিস এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে যে নতুন যে ডায়ালগ বক্সটা আসবে এর পাশে এই যে সিকিউরিটি লেখা, এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা শো দিলেই কিন্তু আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখাবে। তো এখন কেন দেখাচ্ছে না, কারণ আমি একটু আগে ক্লিক করছি। তো এখানে সিকিউরিটি এই যে অপশন থাকা অবস্থায় আপনারা এখানে শো ক্যারেক্টার ক্লিক করলেই আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা এখান থেকে দেখতে পারবেন। তো এখন এই একটা পদ্ধতি দেখালাম, এখন যদি আপনারা অন্য পদ্ধতিতে যেতে চান, অন্য অনেক পদ্ধতি আছে। যেমন আপনারা যদি কন্ট্রোল প্যানেলে যান, সেখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট, তারপর হোম নেটওয়ার্ক আসতে পারেন আপনারা, এই যে ভিউ নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখান থেকে ভিউ নেটওয়ার্ক, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ওয়াইফাই নামটা এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরেও আপনারা এই যে ওয়্যারলেস প্রপার্টিসে চলে আসবেন, এখান থেকে সিকিউরিটি, তারপরে শো ক্যারেক্টার দিয়ে ওকে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।